নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি আজ আমি আলোচনা করব এই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ঋতুচর্যা পদ্যাংশটি নিয়ে এই ঋতুচর্যা পদ্মাংশটি মূল টেক্সট আলোচনার আগে তোমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজনীয় যা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং এই পাঠ্যাংশটি বোঝার ক্ষেত্রেও লাগবে আমি তোমাদের টেক্সট আলোচনা পরবর্তী দিন করব তার আগে এখান থেকে যে প্রয়োজনীয় কিছু তথ্য সেটা তুলে ধরছি ঋতুচর্যা না চরক সংহিতা তাহলে এই হয়েছে কোথা থেকে না চরক থেকে। এই চরক সংহিতা কি কোথা থেকে এলো চরক সংহিতা তা আমি তোমাদের আলোচনা করব। এই ঋতুচর্যায় বলা হয়েছে কি না কোন ঋতুতে আমাদের কি আহার করতে হবে কি বর্জন করতে হবে কোনটা গ্রহণ করতে হবে সবকিছু বলা আছে কিন্তু সেই বিষয়গুলো উৎপত্তি হয়েছে কোথা থেকে না আয়ুর্বেদ থেকে আর আয়ুর্বেদের উৎপত্তি হয়েছে কোথা থেকে না অথর্ব বেদ থেকে আমরা জানি বেদ চারটা তার মধ্যে অথর্ব একটা সেই অথর্ব বেদ থেকেই এই আয়ুর্বেদ চর্চার উৎপত্তি ঘটেছে আর সেই আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম এক অপরিহার্য গ্রন্থ হল কি চরক সংহিতা যার রচয়িতা বলছে কে অগ্নিবেশ আর প্রতি সংস্কর্তা চরক আর সেই চরকের নামে গ্রন্থটির নাম হয়েছে কি চরক সংহিতা আমি আজ আলোচনা করছি কবি পরিচয় ও প্রয়োজনীয় তথ্য অর্থাৎ কবি পরিচয় মানে কি আলোচনা করতে হবে আমাকে দুজন কবি অগ্নিবেশ এবং চরক এই অগ্নিবেশ কোথা থেকে এলো আর চরক বা কোথা থেকে এলো বা এই অগ্নিবেশ আর চরক কিভাবে এই দুজনে মিলে গ্রন্থটা রচনা করলো কি বলছে প্রথমে কবি পরিচয় প্রয়োজনীয় তথ্য মানে এই চরক সংহিতা বা আয়ুর্বেদ শাস্ত্রে কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে তা তোমাদের আমি তুলে ধরছি বলছে মহর্ষি পুনর্বসু আত্রেয় উপদেষ্টা শ্রীমদ অগ্নিবেশ প্রণীতা চরক দৃঢ়বল প্রতি সংস্কৃতা চরক সংহিতা অর্থাৎ মহর্ষি পুনর্বসু আত্রে উপদেষ্টা অর্থাৎ মহর্ষি পুনর্বসু আত্রেয় অর্থাৎ আত্রেয়ের উপদেশে শ্রীমদ অগ্নিবেশ প্রণীত অর্থাৎ অগ্নিবেশ প্রণীত করলো আর তারপরে কি করলো চরক দৃঢ়বল প্রতি সংস্কৃতা চরক সংহিতা আর তারপরে চরক চরক দৃঢ়বল প্রভৃতি মহর্ষি তারা কি করলো এই গ্রন্থটাকে সংস্কার করলো নাম দিয়ে হলো কি গ্রন্থটার নাম হলো চরক সংহিতা ভগবান ব্রহ্মা সহস্র অধ্যায় যুক্ত এক লক্ষ শ্লোক সমন্বিত ব্রহ্ম সংহিতা নামে আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছিলেন অর্থাৎ আমরা যে ভগবান ব্রহ্মা জানি সেই ব্রহ্মা কি করলো এক হাজার অধ্যায় আর এক লক্ষ শ্লোকে ব্রহ্মসংহিতা নামক আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছে তারপর কি করলো না প্রজাকুলের মঙ্গলার্থে সেই ব্রহ্মসংহিতাকে ক্ষুদ্র ক্ষুদ্র আটটি অষ্টাঙ্গে বিভক্ত করে অষ্টাঙ্গ আয়ুর্বেদ শাস্ত্র সৃষ্টি করলো এই অষ্টাঙ্গ আয়ুর্বেদ আমি তোমাদের নিচে আলোচনা করছি পরে আয়ুর্বেদ শিক্ষার লাভের ক্রম কি মানে কিভাবে তাহলে ব্রহ্মা রচনা করলো ব্রহ্ম সংহিতা আয়ুর্বেদ শাস্ত্র বিষয়ে গ্রন্থ তাহলে সেই আয়ুর্বেদ চর্চা ব্রহ্মা থেকে কিভাবে এলো আজকের এই দিনে বলছে ব্রহ্মার কাছ থেকে বিষ্ণু মহেশ্বর সূর্য ও দক্ষ প্রজাপতি এই আয়ুর্বেদ শিক্ষা লাভ করলো দক্ষ প্রজাপতির কাছ থেকে অশ্বিনী কুমারদ্বয় কুমার দয়ের কাছ থেকে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কাছ থেকে মহর্ষি ভরদ্বাজ এইভাবে ভরত্বাজ ভরদ্বাজের কাছ থেকে অত্রী অত্রীর কাছ থেকে আত্রেয় আত্রেয় থেকে অগ্নিবেশ তারপর থেকে চরক দৃঢ়বল এইভাবে আজকের এই আয়ুর্বেদ চর্চা আজও প্রচলিত হয়ে আছে অত্রিমুনির পুত্রবধ শিষ্য হল পুনর্বসু আত্রেয় অর্থাৎ অত্রি যে মুনি সেই মুনির শিষ্য পুত্রবধ শিষ্য অর্থাৎ গুরু তার শিষ্যকে পুত্রের মতো দেখত তাই বলছে পুত্রবধ শিষ্যকে আত্রেয় এই আত্রেয়কে পুনর্বসু বলা হয়েছে কারণ এই মহর্ষি আত্রেয় পুনর্বসু জন্মগ্রহণ করেছিল তাই এই বলা হয় মহর্ষি আত্রেয় চিকিৎসা বিজ্ঞানের প্রবর্তক অর্থাৎ মহর্ষি আত্রেয়কে চিকিৎসা বিজ্ঞানের প্রবর্তক বলা হয় মহর্ষি ভরদ্বাজের কাছ থেকে এই আত্রেয় কায় চিকিৎসা শিখেন মহর্ষি ভরদ্বাজের কাছ থেকে কায় চিকিৎসা ভৌতবিদ্যা শিখেন মহর্ষি আত্রেয় চরক সংহিতার প্রধান প্রবক্তা অর্থাৎ মহর্ষি এই চরক সংহিতার প্রধান প্রবক্তা রচয়িতা নয় কিন্তু প্রধান প্রবক্তা এই আত্রে ছজন শিষ্য ছিল তার মধ্যে অন্যতম একজন শিষ্য ছিল কে অগ্নিবেশ আত্রে ছজন শিষ্যের মধ্যে অন্য একজন শিষ্য ছিল কে অন্যতম একজন শিষ্য অগ্নিবেশ সেই কি করলো মহর্ষি আত্মের অর্থাৎ তার গুরুর যে উপদেশগুলোকে একটা গ্রন্থে লিপিবদ্ধ করলো গ্রন্থের নাম দিল কি অগ্নিবেশ তন্ত্র মহর্ষি আত্মের উপদেশগুলোকে অগ্নিবেশ অগ্নিবেশ তন্ত্রতে লিপিবদ্ধ করেন মহর্ষি অগ্নিবেশ চরক সংহিতা রচয়িতা এই অগ্নিবেশ তন্ত্রই চরক সংহিতার রূপ বা এই অগ্নিবেশ তন্ত্র থেকেই চরক সংহিতার উৎপত্তি হয়েছে মহর্ষি অগ্নিবেশ চরক সংহিতা রচয়িতা মহর্ষি চরক অগ্নিবেশ রচিত গ্রন্থটি অর্থাৎ অগ্নিবেশতন্ত্র মহর্ষি চরক কি করলো এই অগ্নিবেশ যে গ্রন্থ রচনা করলো অগ্নিবেশ তন্ত্র সেই গ্রন্থটাকে কি করলো সংস্কার করলো কারণ গ্রন্থটা অবলুপ্তি হতে যাচ্ছিল সেই গ্রন্থটাকে সংস্কার করলো যেহেতু চরক গ্রন্থটিকে সংস্কার করেছে তাই তার নাম অনুসারে গ্রন্থটির নাম হয় চরক সংহিতা এই মহর্ষি চরকের কাল আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক আর চরক সংহিতার আয়ুর্ভাবকাল খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব প্রথম শতক চরকের পরবর্তীতে কি করলো দৃঢ়বল আবার এই চরক সংহীতার গ্রন্থটিকে প্রতি সংস্কার করেন অতএব কি না চরক সংহীতার মূল রচনাটাকে অগ্নিবেশ প্রতি সংস্কৃত মহর্ষি চরক তারপর বলছে কি আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র তাহলে আয়ুর্বেদ না আয়ু অর্থাৎ জীবন বেদ অর্থাৎ জ্ঞান বা বিদ্যা অর্থাৎ যে শাস্ত্র জীবন সম্পর্কে জ্ঞান বা বিদ্যা দান করে তাকে বলা হয় আয়ুর্বেদ অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য সেই যেমন বলছে কি কি জানা যায় না স্বল্পায়ু দীর্ঘায়ু স্বাস্থ্যবান রোগমুক্ত মুক্ত জীবন প্রভৃতি জানা যায় এই আয়ুর্বেদ থেকে তারপর বলছে কি অষ্টাঙ্গ আয়ুর্বেদ আমরা জানলাম যে ব্রহ্ম সংগীতা রচনা করার পর ব্রহ্মা ছোট ছোট অঙ্গে ভাগ করলো যার নাম দিল অষ্টাঙ্গ আয়ুর্বেদ সেই অষ্টাঙ্গ আটটি অঙ্গ আটটি অঙ্গ না আটটি অঙ্গ কি সল্যতন্ত্র শালাক্কন্ত্র চিকিৎসা, ভূতবিদ্যা কৌমারভৃত্ত অগততন্ত্র, রসায়ন বাজীকরণ এই সল্লতন্ত্র সল্লতন্ত্র অর্থাৎ কি যার অর্থ সার্জারি বা অস্ত্রোপচার এখানে বিভিন্ন অস্ত্রোপচারের কথা উল্লেখ রয়েছে পরবর্তীতন্ত্র কি না সালাপ্যতন্ত্র তাদের থেকে বলছি শল্লতন্ত্র বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ হলো কি সুশ্রুত সংহিতা অর্থাৎ আমরা চরক সংহিতার পরের বর্তীকালে চিকিৎসা বিষয়ক একটি উন্নত গ্রন্থ হলো বা সরবেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ হলো সুশ্রুত সংহিতা যেটা কোন বিষয়ক গ্রন্থ না শল্যতন্ত্র আজকে আমরা যে অপারেশনের কথা জানি সেই অপারেশন বা সার্জারি সেই সার্জারির কথা উল্লেখ রয়েছে শল্যতন্ত্র বিষয়ক গ্রন্থ সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয় জীবকতন্ত্র প্রভৃতিতে এই সুশ্রুত সংহিতা রচয়িতা সুশ্রুত অষ্টাঙ্গ হৃদয় রচয়িতা বাঘভট্ট আর জীবকতন্ত্র রচয়িতা জীবক পরবর্তী ভাগ কি অষ্টাঙ্গের পরবর্তী ভাগ শালাক্ক্যতন্ত্র এখানে কি রয়েছে শালাক্ক শব্দ অর্থাৎ শিররোগ অর্থাৎ মাথা বা তার কাছাকাছি যে অঙ্গগুলো চোখ নাক জীব মুখ প্রভৃতি চিকিৎসা রয়েছে কায় চিকিৎসা ভৌতবিদ্যা শারীরিক ব্যাধির উল্লেখ রয়েছে এখানে তারপর রয়েছে কি ভূতবিদ্যা এখানে পাগলের চিকিৎসা রয়েছে কৌমার ভিত্ততে রয়েছে কি শিশু চিকিৎসা অগৎতন্ত্রের সর্ব কীট বিশ্চিক প্রভৃতি বিষ উপশম তার চিকিৎসা রসায়নতন্ত্রে বিভিন্ন ধাতুর ব্যবহার রয়েছে বাজিকরণে বিভিন্ন জননের উপায় রয়েছে এই তন্ত্রে অন্যতম একটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো বাৎসায়নের কামসূত্র তারপর বলছি কি আয়ুর্বেদের কয়েকজন বিশিষ্ট আচার্য আমরা উপরে পড়েছি আবারও বলে দিচ্ছি আত্মীয় ভরদ্বাজ অগ্নিবেশ চরক দৃঢ়বল বল আরো রয়েছে ধন্বন্তরি হারিদ জাতুকর্ণ পরাশর খারপানি ভেল প্রমুখ এই প্রমুখ বিশিষ্ট ব্যক্তি হল আয়ুর্বেদের বিশিষ্ট আচার্য এরপর আমাদের যে উৎস গ্রন্থ অর্থাৎ আমরা যে পাঠ্যাংশ চরক সংহিতা সেই চরক সংহিতা যে উৎস গ্রন্থ আমাদের পাঠ্যাংশ রয়েছে ঋতুচর্যা সেই যে উৎসব গ্রন্থ কি না চরক সংহিতা ঋতুচর্যা এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে চরক সংহিতা থেকে সেই চরক সংহিতা কোথা থেকে নেওয়া হয়েছে তা আমরা জানছি পরে অর্থাৎ চরক সংহিতার প্রথম স্থান কি সূত্রস্থান সেই সূত্রস্থান থেকে নেওয়া হয়েছে সুস্থ স্থানের ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে চরক সংহিতা সেই চরক সংহিতা সম্পর্কে আমরা জানবো তাহলে কিভাবে এই চরক সংহিতা গ্রন্থটি উদ্ভব হলো বলছে কি না মহর্ষি অগ্নিবেশ রচনা করলো তন্ত্র অর্থাৎ আত্রের উপদেশ গুলোকে মহর্ষি অগ্নিবেশ অগ্নি লিপিবদ্ধ করলো এই গ্রন্থটি চর্চার অভাবে নষ্ট হয়ে যায় ফলে দীর্ঘকাল আয়ুর্বেদ চর্চা না থাকায় মানুষ জরা ব্যথিগ্রস্ত হয়ে পড়েন তখনই কি করলো ভগবান শেষনাগ বা অনন্ত দেব এই রোগাক্রান্ত পৃথিবীর মানুষকে দেখে দুঃখ পান এবং তাদের দুঃখ লাঘব করার জন্য সরঙ্গ বেত্তা মুনি পুত্র রূপে অর্থাৎ স্বরঙ্গ বেত্তা মুনির পুত্র রূপে পৃথিবীতে আবির্ভূত হন কে আবির্ভূত হলো না এই অনন্ত দেবা শেষ নাগ সরঙ্গ বেত্তা মুনির পুত্র রূপে আবির্ভূত হল তিনি যেহেতু চর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল তাই তার নাম হয়েছিল চরক তিনি মহর্ষি অগ্নিবেশ রচিত গ্রন্থটি সংস্কার করেন বলেই তার নাম অনুসারে গ্রন্থের নাম হয় চরক সংগীতা অর্থাৎ এই মহর্ষির চরক কি করলো অগ্নিবেশ রচিত যে অগ্নিবেশ তন্ত্রটি ছিল ওই গ্রন্থটি যখন চর্চার ওভাবে নষ্ট হয়ে যায় আর চরকের আবির্ভাব ঘটে আর চরক আবির্ভূত হয়ে ওই মহর্ষি অগ্নিবেশ গ্রন্থটাকে সংস্কার করলো যেহেতু চরক সংস্কার করেছিল তাই তার নাম অনুসারে হয় গ্রন্থটির নাম চরক সংহিতা বলছি কি না আয়ুর্বেদ শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হলো চরক সংহিতা এই গ্রন্থটি প্রথম শতকে রচিত হয়েছিল গ্রন্থটিতে আটটি স্থান রয়েছে এবং একশো কুড়িটি অধ্যায় রয়েছে এই আটটি স্থানে কি রয়েছে আটটি স্থান কি কি না সূত্রস্থান নিদান স্থান বিমান স্থান শারীর স্থান ইন্দ্রিয়ান এবং সংহিতার উল্লেখযোগ্য টিকা গ্রন্থ হলো কি না চক্রপাণী দত্ত রচিত আয়ুর্বেদ দীপিকা চরক সংহিতার বিষয়বস্তু কি রয়েছে না প্রথম স্থান সূত্রস্থান যেখান থেকে আমাদের এই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে এখানে অধ্যায় রয়েছে কটা তিরিশটি অধ্যায় এখানে আয়ুর্বেদের রয়েছে প্রয়োজন শারীরিক এবং মানসিক দোষের বিবরণ রয়েছে আর কি রয়েছে না খনিজ প্রাণীজ উদ্ভিদ যে দ্রব্য সেগুলো রোগ নিরাময়ের জন্য কতটা উপকারী তার আলোচনা স্থান নিদান স্থান এখানে রয়েছে আট প্রকার রোগের লক্ষণ জ্বর রক্তপিত্ত অপস্মা উন্মাদ প্রমেহ কুষ্ঠ গুলম শেষ প্রভৃতি তার চিকিৎসা পদ্ধতি রয়েছে বিমান স্থান এখানে রয়েছে কি না কটু তিক্ত অম্ল প্রভৃতি রসের ভূমিকা রয়েছে সারির রয়েছে বিভিন্ন অঙ্গ বিবরণ ইন্দ্রের স্থানে রয়েছে রোগের উদ্ভবে বা ব্যাধির উদ্ভবে ইন্দ্রের ভূমিকা চিকিৎসা স্থানে রয়েছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অর্থাৎ রসায়ন বাজিকরণ স্থির প্রভৃতি চিকিৎসা পদ্ধতি আলোচিত হয়েছে কল্পস্থানে রয়েছে কি বিভিন্ন গাছ গাছ থেকে যে উৎপন্ন ঔষধ তৈরি পদ্ধতি আলোচনা রয়েছে সিদ্ধি স্থানে ঔষধের সেব্য এবং অসব্য বিষয় অর্থাৎ কোনটা সেবন করতে হবে কোনটা সেবন করতে হবে না তার বিষয়ে আলোচনা রয়েছে এই সিদ্ধিস্থানে এই হচ্ছে তোমাদের চরক সংহিতার বিষয়বস্তু তারপর চরক সংহিতা পরবর্তী এক উল্লেখযোগ্য গ্রন্থ হলো চিকিৎসা সুস্থ সংহিতা সেটা সম্পর্কে দেওয়া আছে তোমরা জাস্ট একবার এখান থেকে দেখে নেবে এটা তোমাদের টেক্সটের জন্য প্রয়োজনীয় নয় এবার আসছি কি মূল গ্রন্থ আর উৎস মূল গ্রন্থ কি না চরক সংহিতার মূল গ্রন্থ সরি ঋতুচর্যার মূল গ্রন্থ কি না চরক সংহিতা অর্থাৎ আমাদের যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশ নাম ঋতুচর্যা তার মূল গ্রন্থ হলো কি না চরক সংহিতা যদি উৎস কি উৎসটা একটু ভালোভাবে লিখতে হবে না কোথা থেকে নেওয়া হয়েছে না উৎস হল মহর্ষি অগ্নিবেশ রচিত চরকের প্রতি সংস্কৃত চরক সংহিতার প্রথম স্থান সূত্রস্থান এর ষষ্ঠ অধ্যায় তসীয় এভাবেও কেউ লিখতে পারো অথবা লিখতে পারো চরক সংহিতার প্রথম স্থান সূত্র স্থানে তসা অধ্যায় নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা নামক পাঠ্যাংশটি সংকলিত অর্থাৎ ঋতুচর্যাঠ্যাংশটি নেওয়া হয়েছে তো এই হলো তোমাদের ঋতুচর্যা আলোচনার পূর্বে কিছু প্রয়োজনীয় তথ্য তো আমি আজ আলোচনা করলাম কবি পরিচয় কিভাবে এই চরক সংহিতা উৎপত্তি হলো তার পরিচয় আয়ুর্বেদ চর্চা সম্পর্কে অর্থাৎ আয়ুর্বেদ কাকে বলে অষ্টাঙ্গ আয়ুর্বেদ কি কি রয়েছে আয়ুর্বেদ অষ্টাঙ্গ আয়ুর্বেদের মধ্যে চরক সংহিতা যে আটটি স্থান রয়েছে তার মধ্যে কি রয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করলাম পরবর্তী দিন আমি তোমাদের আলোচনা করব ঋতু চর্যা নিয়ে অর্থাৎ ঋতু কাকে বলে ঋতু কি কি কিভাবে ভাগ করা হয়েছে ঋতু চর্যাকে তার কাল বিভাগ রয়েছে সে কালকে কিভাবে ভাগ করা হয়েছে দুভাগে ভাগ করা হয়েছে ঋতুচর্চার যে ছটি ঋতু রয়েছে তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব পরবর্তী দিন এবং তারপর থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করব। তো আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও